লক্ষাধিক টাকার জন্য স্ত্রীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ স্বামীর। ঘটনা চরিলামে জানা যায়, আসামের হাকিম আলী বিশালগড় মহকুমার রতনগর এলাকার তেই বিয়ে করে। বিয়ের পর তিনি একাধিকবার রাজ্যে আসেন, কিন্তু গত কয়েকদিন আগে ঈদ উপলক্ষে ত্রিপুরায় আসার পর তার স্ত্রীকে নিয়ে রঘুনাথপুর এলাকার আরিফের বাড়িতে যায়। তারপরে ঘুরতে যাওয়ার নাম করে আবু জাহান নামে এক ব্যক্তিকে দিয়ে অপহরণ করা হয়। এই ঘটনার সাথে জড়িত তার স্ত্রী ছিল। তারপর 20 লক্ষাধিক টাকার দাবি করে আবু জাহান। কোনো ক্রমে প্রাণী বেঁচে ঘটনাস্থল থেকে পালিয়ে এসে থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলা হাতে নিয়ে অভিযুক্ত আবু জাহানকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ। তল্লাশি অভিযান চালানোর পর ওখানে চরিলাম আরালি স্কুলের পেছনে একটা জঙ্গলে পরিত্যক্ত একটা জায়গা থেকে হাকিম আলীকে উদ্ধার করে এবং তাকে যে আটক করে রেখেছিল আবু জাহান নামে একজন, তাকে আমরা নিয়ে আসি ডিটেন করে। আসাম পুলিশের সঙ্গে আমরা সম্পর্কে আছি, আসাম পুলিশ বঙ্গাইগাঁয়ের পুলিশ স্টেশন এবং আসাম পুলিশের সিআইডি তাদের সঙ্গে আমরা সম্পর্ক। তাদের বক্তব্য, তাদেরকে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে আটক করে রাখা হয়েছিল, সে আসাম থেকে এসেছে এখানে।